আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা যেমন প্রচারণায় নেমেছেন, তেমন প্রার্থীর সাথে সাথে কর্মী সমর্থকেরাও তাদের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক মন্ডলী, আজকে আমরা রয়েছি রাজশাহীর যে জাহাজঘাট এলাকাটি রয়েছে সেখানে, এবং এই এলাকাটি এবং আশপাশের যে সকল অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না। দর্শক, আমরা তিনি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি বক্তব্যে চলে যেতে চাই। একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে প্রতিটি রাজশাহী শহরের প্রতিটি অঞ্চলে 30টি ওয়ার্ডকে ভাগ করে বিভিন্নভাবে প্রচারণা কিন্তু চলছে। এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না। এখানে আমরা লক্ষ্য করছি বিপুল পরিমাণে স্থানীয় যে মানুষ তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আজকের এই প্রচারণা এবং পথসভায় কিন্তু অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র প্রচারণা নয়, বিভিন্ন যে সকল জায়গাগুলো রয়েছে সেগুলোতে আসলে পথসভা করা হচ্ছে। রাজঘাট এলাকায় এই মুহূর্তে পথসভা শেষ করে আসলে প্রচারণার জন্য লিফলেট হাতে বের হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না। আমরা একটু দেখানোর চেষ্টা করব লিফলেট হাতে, তিনি কিন্তু নৌকা প্রতীকের পক্ষে এই মুহূর্তে প্রচারণার উদ্দেশ্যে নগরীর জাহাজঘাট এলাকায় অগ্রসর হচ্ছেন। দর্শক, এভাবে আসলে প্রত্যেকটি পাড়া মহল্লার অড়িতে গড়িতে কিন্তু নির্বাচনী আমেজ যেটি সেটি বিরাজ করছে, এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ যে মানুষ তারা একত্রিত হয়েছেন। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন জাহাজঘাট এলাকার বিভিন্ন অলিতে গলিতে ঘুরছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এইচএম খাইরুজ্জামান লিটনের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অন্না। এবং যেটি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু যে লিফলেট বিতরণ সাথে উন্নয়নের যে বার্তাগুলো সেগুলো কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আবহাওয়া একটা অনেক বড় আসলে দুষ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রচণ্ড গরম সারা দেশে, রাজশাহীতে মনে হয় একটু বেশি। সেই জায়গা থেকে এর মধ্যে আমি মনে করি যে কষ্ট করে আসলে অনেকে বের হচ্ছে সবাই প্রচারণার জন্য। সবার কাছ থেকে যেটা আমি জানতে পারছি, আসলে কর্মসংস্থানের যে দাবিটা সেটা আগেও বলেছি, এখনও সবারই আসলে কর্মসংস্থান চাই। তো এই দুর্বল জায়গাটা থেকে তো আমরা বের হয়ে আসতে পারবো যদি আমাদের নৌকা মনোনীত প্রার্থী তিনি বিজয়ী হন। সবাইকে আশ্বস্ত করা হচ্ছে, আসলে আমরা রাজশাহী শহরে স্বপ্ন দেখেছিলাম যে গার্মেন্টস হবে, শিল্প কলকারখানা হবে, সময়ও কম ছিল, কোভিড ছিল, সেই কারণে অনেক কিছু করা সম্ভব হয়নি। আসলে আগামী 5 বছরে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে রাজশাহী শহর নিয়ে। এভাবেই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। রাজশাহী জাহাজঘাট এলাকা থেকে জহিদ হাসান সাব্বির, বাংলা জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।